করোনা প্রভায় আক্রান্ত বিশ্বের সাথে ত্রিপুরাও প্রতিদিন ওঠানামা করছে আক্রান্ত মৃত্যু কিংবা সুস্থ হওয়ার সংখ্যা উৎকণ্ঠিত মানুষ স্বাভাবিকভাবে স্বেচ্ছায় রক্তদানেও এই উৎকণ্ঠা বা ভীতি বিরাজ করছে রবিবার সেই ভয়কে জয় করবার আহ্বান বার্তায় লায়ন্স ক্লাব আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান কর্মসূচি পালন করল যাতে রক্তদানের জন্য ক্লাবের কুড়িজন স্বেচ্ছাসেবী সদস্য সদস্যা উপস্থিত ছিলেন রক্তদান জীবনের অন্য সব দান কার্যের ঊর্ধ্বে একজন মানুষই পারে রক্তদানের মাধ্যমে অন্য একজন মুমূর্ষ মানুষের জীবন বাঁচাতে লায়ন্স ক্লাব প্রতি সময়ই মানুষের সেবা কাজে ব্রতী থাকে রবিবার এমনিভাবে মানুষের পাশে থাকা দৃঢ় প্রত্যয়কে সাথী করে আগরতলা আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত করল লায়ন্স ক্লাবের স্বেচ্ছাসেবী সদস্য সদস্যরা আগরতলা লায়ন্স ক্লাবের সভানেত্রী ভাস্বতী ভট্টাচার্য জানান এই আগস্ট মাস জুড়ে রক্তদান কর্মসূচি পালন করা হবে আজকে আমাদের তো লায়ন্সের গোল থেকে প্রতি মাসে একটা তো আগস্ট মাসটা আমাদের ব্লাড ডোনেশনের জন্য নির্ধারিত আছে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন মানুষের মধ্যে কোভিড টাইমে একটা ভয় হয়ে গেছে ব্লাড ডোনেট করা বোধহয় কোনো প্রবলেম হবে বা কোনো ইয়ে হবে তো ওই জন্য ওই ভয়টা মানুষের মন থেকে দূর করানোর জন্যে আমরা এগিয়ে এসেছি মানুষকে যেন ব্লাড দাও মানুষের জীবনের জন্য ব্লাড দরকার এতে ভয়ের কিছু নেই এতে কোভিডের কোনো ফাংশন নেই মানুষ মানুষের জন্য এই আহ্বান বার্তাকে বহন করে রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব সংগঠন হামেশাই স্বেচ্ছায় রক্তদানে সামিল হচ্ছে যদিও বর্তমানে করোনা পরিস্থিতিতে এই কর্মসূচি কিছুটা বিঘ্নিত হচ্ছে তবু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা এই কর্মসূচিতে সামিল হচ্ছে এই সুষ্ঠু মানসিকতা রাজ্যের রক্ত ভাণ্ডারকে সুসংহত মজবুত করবে বলে আশা করা যায় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড